السلام عليكم ورحمة الله وبركاته ترك الصلاة সালাতের মধ্যে নামাজের মধ্যে অবহেলা করা, নামাজকে বর্জন করা, এটা একটা গুনাহে কাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত সালাত তরক করলো সে কাফের হয়ে গেল। অবশ্য মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যায় বলেছেন যে এক অক্ত নামাজ না পড়লেই তাকে আমরা শরীয়তের পরিভাষাগত কাফের বলবো না, তবে যদি কোনো ব্যক্তি লাগাতার নামাজ তরক করে তাহলে সে এক সময় কাফের হয়ে যায়। এটা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে, যে একজন লোক পয়সা পকেটে 10 টাকা আছে, শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা, পয়সা তার কাছে আছে, কিন্তু সমাজ তাকে পয়সাওয়ালা বলবে না, কারণ সমাজে পয়সাওয়ালা ধনী হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ পয়সার মালিক হতে হয়। 10 টাকা 5 টাকা 100 500 এর মালিককে সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না। কিন্তু যদি কোনো ব্যক্তি 500 1000 টাকা জমা করতে থাকে, এই জমা করতে করতে এক সময় সে পয়সাওয়ালা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যে লোকটা একটা নামাজ আদায় করলো না, সে একটা কুফুরি করলো, 2 অক্ত নামাজ বাদ দিল, 2টা কুফুরি করলো, দৈনিক 5টা, সপ্তাহে কয়টা, মাসে কতটা, বছরে কতটা, এইভাবে যে ব্যক্তি জীবনের একটা বড় অংশ নামাজ থেকে গাফেল থাকলো, নামাজ পড়লো না, সে ইমানদার থাকে না, সে আস্তে আস্তে ওই কুফুরওয়ালা হয়ে কাফের হয়ে যায়। আর যখন সে কাফের হয়ে যায় তখন তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না, তার জানাজা হবে না। এবং স্ত্রী যদি নামাজি হয়, পুরুষ বেনামাজি অথবা উল্টো হয়, তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। এরকম ভাবে অনেক বিষয় নির্ভর করে এর উপরে, কারণ একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে পার্থক্য তা হচ্ছে আসসালাত, সালাত নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরক করলো সে কাফের হয়ে গেল। কাজে যখন সে কাফের হয়ে গেল তখন তার সঙ্গে আর একজন ইমানদারের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে এরপরে কিছু লোক আসলো যারা সালাতকে ধ্বংস করেছে এবং তারা নিজের শাহওয়াত, নিজের মনের পূজা করেছে, মনে চায় নামাজ পড়ব না, আল্লাহর হুকুম নামাজ পড়ব, নামাজের হুকুম আসলে পর হাইয়া আলা সালার পরে সে ঘুমিয়ে থাকলো, সে আর আসলো না, সে নিজের মনের পূজা করলো, আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের মনের হুকুমকে সে পালন করলো। আল্লাহর হুকুম হচ্ছে 5 অক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা। আল্লাহর নবীর যুগে ল্যাংরা এক সাহাবি, অন্ধ সাহাবি, আল্লাহর নবীকে এসে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদে আনার মতো আমার কোনো লোক নেই, আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ পারবে। লোকটা চলে যাচ্ছে, এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন। লোকটা ফিরে এলো, বললেন, তুমি কি আজান শোনো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও? লোকটা বলল, হ্যাঁ শুনতে পাই। বলে, তাহলে আর তোমার জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ হবে না, এইমাত্র জিব্রাইল আমাকে এটা বলে দিয়েছেন যে ব্যক্তি আজান শুনবে তার আজানের জবাব দেওয়া জরুরি, আর জবাবের মানে হচ্ছে মসজিদে চলে আসা। হাইয়া আলা সালা, সালার জন্য তাড়াতাড়ি চলে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য চলে আসো। ভোর রাতে আওয়াজ হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর সে এরপরও ঘুমায়। তার মানে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আহ্বান করছে, এটা মুয়াজ্জিনের কথা না, কথাটা কার? আল্লাহ, আল্লাহর রাসূলের কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায় যে আহ্বানে সাড়া না দিয়ে নিজের মনের পূজা করলো, সে ব্যক্তির আল্লাহ হয়ে গেছে নফস, নিজের নফস, নিজের মন। এজন্য এই একজন অন্ধ সাহাবীর জন্য মসজিদে জামাত ত্যাগ করার অনুমতি হলো না। আজকে যারা মসজিদে জামাতে নামাজ না পড়ি,
নিজেদেরকে মনে করে যে আমি একজন মুসলিম তাদের ভাবে দেখা উচিত। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউন 4-5 নম্বরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস দুর্ভোগ ওই সকল নামাজিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, নামাজে অমনোযোগী, আজান হয়ে গেল এরপরও তার খবর নাই, এইরকম নামাজিদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল এক শাব্দিক অর্থে ধ্বংস দুর্ভোগ এটা হতে পারে, আর একটা হচ্ছে ওয়াইল মানে দোজক, এটা কোরআনের আয়াত, কোন আলেমের ব্যাখ্যার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ধ্বংস দুর্ভোগ অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, নামাজ নেই মুসল্লি মুসলমান। এখন আছে একদল মুসল্লি 7 দিনের, উর্দুতে একটা প্রবাদ আছে, নামাজি তিন কিসম পর হয়, খাটকে মানে ওই খাটের সঙ্গে যারা আছে, মানুষ কেউ মারা গেলে তখন দেখবেন যে পাড়া প্রতিবেশী মারা গেছে এই জন্য জানাজা নামাজ পড়তে আসে, এরা হলো খাটের মুসল্লি। আর একদল হচ্ছে আটের মুসল্লি, জুমার দিনে আসে। অবশ্য আপনারা যারা দূরের থেকে আসেন তাদেরকে বলছি না, তারা তো এলাকায় নামাজ পড়েন, কিন্তু শর্ত একটা, যদি এলাকার মসজিদগুলোতে নামাজ পড়ে থাকেন তাহলে আপনারা এর মধ্যে না, আর যদি খালি জুমার দিন তাহলে আপনারা এর মধ্যে পড়ে যাবেন। আটকে, আর একটা হচ্ছে 360 কে, 360 দিন পরে যে নামাজ আসে, কোনটা? ঈদের নামাজ। এই এক প্রকার মুসল্লি, এরা ওয়াইলুল লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য। ওয়াইল ওই যে ফকিররা বলে যে ওয়াইলুল লিল মুসাল্লি, নামাজিদের জন্যই তো ওয়াইল দোজক, এ পর্যন্ত পরে থেমে যায়, আয়াত তো ঠিক, ওদের উদ্দেশ্য খারাপ, সামনেরটার পরে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে। আল্লাহর নবী সারা জীবন মসজিদে নামাজ জামাত পড়েন নাই? এখন বর্তমানে অনেক পীরের তো বক্তব্যই আছে, আল্লাহর ওলি হয়ে গেলে নামাজ লাগে না, দলিল কোরআনে আয়াত, কোরআনে আয়াত দিয়ে দলিল পেশ করে, সূরা জুমারের, সূরা হিজরের 99 নম্বর আয়াত, সেখানে বলা আছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে ইয়াকিন না আসে। আর ইয়াকিন মানে ওদের ভাষায় হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত বিশ্বাস, অর্থাৎ যখন তারা মারেফাতের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আর ইবাদত লাগে না। কোরআনের আয়াত সূরা হিজর এর 99 নম্বর আয়াত, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলে এরপরে আর আপনি কি বলবেন? এখন আপনি কি করবেন? তাহলে আপনার দেখতে হবে যে সে যে আয়াত পেশ করলো এরা ব্যাখ্যাটা ঠিক করেছে ভুল করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াতের কি তর্জমা করেছেন। এই জন্য আমরা বলি পড়ুন, না পড়লে আপনি বিভ্রান্ত হবেন। এই আয়াত যার উপরে নাজিল হয়েছিলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, আগে আমরা দেখব নামাজ আদায় করেছেন কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, শুধু আদায় করেছেন তা না, ইমামতি করেছেন, এমন কি মৃত্যু রোগে আক্রান্ত যখন হচ্ছেন আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষায় রয়েছেন। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে দেখবেন, আজান হয়ে গেল, আল্লাহর রাসূল উযু করছেন, বেহুশ হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে, আপনি গেলেই জামাত হবে। আল্লাহ নবী উযু করেন, আবার বেহুশ হয়ে গেলেন, 4-5 বার যখন বেহুশে পড়ছেন এরপরে বলছেন যে মুরু আবা বকরিনি ইউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো সে যেন লোকদের ইমামতি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করা শুরু করলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, ফাওয়াজাদা খিফাতান ফি বাদানি, আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন। এবারে দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আলী আর এক পাশে আব্বা, এক পাশে বেলাল আর এক পাশে আলী। এই দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে রওনা হলেন। বুখারী শরীফ হাদিসে বলা হয়েছে, ওয়ারিজলাহু তাখুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে বা জামাত নামাজ আদায় করছেন। এর পরে যদি কোনো পীর বলে, কোনো বুজুর্গ বলে, কোনো মুরিদ বলে আল্লাহর ওলি হয়ে গেলে নামাজ ওজা মাফ হয়ে যায়, ফরজ থাকে না, এই ব্যক্তি পীর না শয়তান, এই ব্যক্তি আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে মনে হয়। তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আয়াতের অর্থটা কি? ওই পীর যে দলিল পেশ করলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের অর্থ কি? কোরআনের আয়াত দিয়েই তো সে দলিল পেশ করেছে। ভাইরা আমার, এই জন্য আমরা বলি কোরআন হাদিস নিজেরা পড়ো, চোখে দেখো, তাফসির ইবনে কাসির খুলে এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসবে। এই ইয়াকিন মানে হচ্ছে মউত, ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত নামাজ পড়তে থাকো। আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন ইয়াকিন মানে কি? মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। পীর ব্যাখ্যা দিল কি? আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তর। আমরা কি পীরের ব্যাখ্যা মানবো না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা মানবো? এরপরে আসুন সাহাবায়ে কেরামরা, আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি নামাজ বা জামাত আদায় করেছেন না মনে মনে আদায় করেছেন? এই ফকিরগুলো আজকে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, পড়ার মতো পড়লে নামাজ, একবার পড়লে চলে, এরকম ভাবে নামাজ নাকি তারা পড়ে আধ্যাত্মিকতার কি হুজুরে কলব, আল্লাহর কাছে হাজির হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে, এরা ফজর পরে মক্কায়, জোহর পরে মদিনায়, আসর পরে বাইতুল মুকাদ্দাসে, মাগরিব পরে চতুর্থ আসমানে বাইতুল মামুরে সপ্ত আসমানে, আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরশে গিয়ে দিদার করে। আল্লাহ নবীর সাহাবীরা কয়জন এমনটা করেছেন? আবু বকর এমন করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন। এই লোকগুলো মানুষকে বিভ্রান্ত করছে। অনেক পীর আছে এরকম বলে তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবীরা আল্লাহর থেকে ওহী পেয়েছেন জিব্রাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, আর এই পীরগুলো দাবি করে সরাসরি আল্লাহর আরশে লাফ দিয়ে উঠে যায়। ওদের কিতাবে লেখা আছে সুফিদের বইতে, এই জন্য সুফিবাদ ইসলামে বৈরাগ্যবাদ এবং খ্রিস্টবাদকে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, সালাত তরক করা কত বড় অন্যায়, গুনাহে কাবিরের মধ্যে একটা বড় গুনাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনাদে আসীন হলেন, খিলাফতের দায়িত্ব নিযুক্ত হলেন, রাষ্ট্রীয় ফরমান প্রথম জারি করেছেন, ইন্না হাম্মাল উমুর ইনদিয়াস সালাত, আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। রাষ্ট্রীয় যত কাজ হতে পারে, যত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। যে ব্যক্তি এই সালাত ঠিক রাখবে না, মনে করব সে রাষ্ট্রের অন্য অন্য কাজগুলো আরো বেশি ক্ষতি করবে। কারণ যে আল্লাহকে ধোকা দিবে, আল্লাহর হুকুম যে মানবে না, সে ব্যক্তি মানুষের হুকুম কি করে মানতে পারে? এজন্য মনে রাখতে হবে, সালাত আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও আদায় করত। মুনাফিকরাও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত, কারণ তারা জানত যে আমরা যতই যা করি যদি নামাজের জামাতে হাজির না হই তার ধরা পড়ে যাব, আমরা মুসলমান না। এই কারণে মদিনায় আল্লাহর নবীর সময়ে যে স্পষ্ট মুনাফিক যারা ছিল,
এই মুনাফিক গুলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। তাহলে বোঝা গেল বেনামাজিরা মদিনার মুনাফিকদের চেয়েও কি পরিষ্কার এগুলো, যে যারা বেনামাজি নামাজের খবর নেই এরা আল্লাহর নবীর যুগের মুনাফিকরা, যাদেরকে সবচেয়ে বেশি খারাপ বলা হয়েছে বেনামাজিগুলো তার চেয়েও খারাপ, কারণ মুনাফিকরা বা জামাতে নামাজ পড়ত। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছে করে তরক করলো সে কুফরি করলো। এরপর আরেক জায়গায় বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তার কোনো দায় দায়িত্ব গ্রহণ করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সর্বশেষ মসজিদে যাওয়ার পরে যখন তিনি আর মসজিদে যেতে ক্ষমতা পেলেন না, তখন পর্দা ফাঁক করে দেখলেন মসজিদে জামাতে নামাজ হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে চোখে পানি আসার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আনন্দের পানি, আমি যেই সালাতকে কায়েম করার জন্য সারা জীবন চেষ্টা করেছি, যেই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মার খেয়েছি, আমার উম্মতরা জামাতের সঙ্গে সেই সালাত আদায় করছে, আমি বিশ্বাস করি যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা দল সালাত কায়েম করতে থাকবে। সুতরাং যারা সালাত লাগে না, নামাজ পড়ার মতো একবার পড়লে চলে, সেইগুলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না শয়তানের উম্মত? পরিষ্কার শয়তানের উম্মত। ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা ওদের মতবাদগুলো ইসলামে ঢুকিয়ে দিয়েছে, সেইগুলো হচ্ছে সুফিবাদ, বৈরাগ্যবাদ, আধ্যাত্মিকতার নামে। আধ্যাত্মিক শক্তি ছিল আবু বকর ওমরের, তারা কি নামাজ পড়েন নাই? এরা কোন বুজুর্গ? এরা কোন ধর্মের বুজুর্গ? এরা নিশ্চয়ই ওই ধর্মের বুজুর্গ যেই ধর্মে নামাজ নাই, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, সন্ন্যাসী, বৈরাগী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, নামাজ ব্যতীত কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি একক তো নামাজ ইচ্ছা করে তরক করলো সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, আল ফারকু বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিনের মধ্যে আর একটা কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এজন্য সালাত তরক করা গুনাহে কাবীরা, আর তরক করতে করতে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেজন্য গুনাহে কাবীরার থেকে বাঁচা, বিশেষ করে সালাত, পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।